হ্যালো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে কাকে নিয়ে এসেছি জানো? হ্যাঁ, সেই মহান পরকীয়া নারীকে নিয়ে আজকে চলে এসেছি। আজকে তাকে না জুতাতে এসেছি, মানে জাস্ট জুতাতে এসেছি। তার নিজের কীর্তিকলাপ, তার নিজের নোংরামো ঢাকার জন্য একটা মেয়ে, একটা নোংরা মেয়ে কত দূর নিচে নামতে পারে, মানে সত্যি একে দেখে বোঝা যেত না। মানে ম্যান্ডি একরকম নোংরা মেয়ে ছেলে, এ আর এক রকমের নোংরা মেয়ে ছেলে। আচ্ছা বলো তো বন্ধুরা, আমরা সমাজ থেকে আজকাল আমরা কী শিখছি, আমরা ইউটিউব থেকে কী শিখছি, এইগুলো শিখছি। আজকে আমাদের প্রত্যেকটা মানে ছোটো বাচ্চাদের হাতে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোন। তোমরা বলো তো, আজকে যদি এই সমস্ত মহিলাদের, যদি এই সমস্ত ভিডিও কোনো বাচ্চারা দেখে থাকে, তাদের তাদের ভেতরে কি একটা মনোবৃত্তি সৃষ্টি হবে? তোমরা একবার চিন্তা করে দেখেছো? এই সমস্ত দেখো টিকটকের মতো না, মানে এই সমস্ত নোংরা মেয়ে ছেলের জন্য, মানে টিকটক এর আগে ব্যান্ড হয়ে গেছিলো, তো এই ইউটিউবও না ব্যান্ড হয়ে যায় জাস্ট এই নোংরা মেয়ে ছেলেগুলোর জন্য। সত্যি মানে এরা নিজেদের চরিত্রকে মানে তো নিজেদের চরিত্র বলে তো কিছুই নেই এদের, ঠিক আছে? তো নিজেদের চরিত্র এই নোংরামগুলোকে ঢাকার জন্য এরা মানে ঘরের মা, বোন, শাশুড়ি কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। আর এই মেয়েটার চোখে এমনই পট্টি পড়ে আছে, পট্টি বলবো না, এ ইচ্ছা করেই করছে, এ ইচ্ছা করেই করছে, একে পট্টি বলা যায় না। এ মানে কালকে রাত্রির প্রথমত তিনটের সময়, ভোর রাত তিনটের সময় ভিডিও দিয়েছে। হ্যাঁ, পাশে চেয়ার টেবিলের আওয়াজ শোনা যাচ্ছে রাত এগারোটার সময়। ও নিজে মুখে বলছে রাত এগারোটার সময়, রাত এগারোটার সময় ঘরের মধ্যে চেয়ার টেবিলে, মানে ও ভিডিও করছে আর পাশে চেয়ার টেবিলের আওয়াজ হচ্ছে। তাহলে তোমরা বলো তো বন্ধুরা, তাহলে ওই অত রাত্রিবেলা ওর ঘরের মধ্যে কে ছিল? ওর মা বাবা তো নিশ্চয়ই ছিল না, দাদাও ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, মা বাবাও ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে। তাহলে ওই রাত্রিবেলা ওর ঘরে কে ছিল? মানে কীভাবে ওপেনলি এই মেয়েটা নোংরামো করছে এবং নোংরামো ছড়াচ্ছে সমাজে, আর এই সমস্ত নোংরা মেয়েদেরকে কিছু মানুষ সাপোর্ট করছে, কিছু মেয়েরা সাপোর্ট করছে, সত্যি ভাবতেও না ঘেন্না লাগে। আজকে আমারও একটা বাচ্চা ছেলে আছে, আজকে যদি সে বড় হয়ে শোনে যে বড় হয়ে মায়ের পাশে শুলে নাকি সেটা অন্য সম্পর্ক হয়ে যায়, তোমরা বলো তো এটা মানে কতটা একটা নষ্টা চরিত্রের মেয়ে। নিজের ছেলেটাকে তো আজকে এক মাস হলো মানে ওই গর্ভেই ধারণ করেছে, ঠিক আছে? মানে এর মা হওয়ার কোনো যোগ্যতাই নেই, মানে মানে সত্যি বলছি এই বাচ্চাটার মানে অতীব দুর্ভাগ্য যে এরকম একটা মায়ের গর্ভ থেকে এই বাচ্চাটা জন্ম নিয়েছে। সত্যি বলছি, বলতে বাধ্য হচ্ছি, এতটাই নোংরা এই মেয়েটা, এতটাই নোংরা। নিজের ছেলেকে তো ছেড়ে দিয়ে চলে এসছে, নিপর পুরুষের হাত ধরেছে, ঠিক আছে? নিজের ছেলের কথা আজকে এক মাস হয়ে গেল বলা, মানে দেখা করা বা একটা যে ভেতরকার যে একটা মায়ের যে কান্না, সেই সমস্ত কোনো কিছু এর ভিডিওটা কিন্তু বোঝা যায় না, এর কথাবার্তায় বোঝা যায় না। উপরন্তু এর মুখভঙ্গি এবং সমস্ত কিছু দেখে কি মনে হয় জানো? মানে একটা যেন মানে কী বলবো, মানে দেখো কী বলে, একটা আলাদাই যেন ওর কনফিডেন্স লেভেল, ওর ভেতরে আলাদাই যেন একটা ও ভাবছে কি এটাই বিশাল বড় একটা, বিশাল বড় কাজ করেছে, বিশাল বড় মানে সবাই ওকে বাহবা দেবে, মানে কি যে ভাবছে। ওর কমেন্ট বক্সে তো জুতোর পরে জুতো পড়ছে। সত্যি মানে কি নোংরা মানসিকতার মেয়ে হলে এইরকম ইয়ে করতে পারে। আর যার নাকি, আচ্ছা এই যে মহিলাটা, মানে এই যে গিনা, তুই বলতো আজকে তুই এই পরকীয়াটা তুই শাশুড়ির কাছ থেকে শিখেছিস না তোর মায়ের কাছ থেকে শিখেছিস? ছোটোবেলা থেকে তোর মাকে দেখে এসছিস না কি রে? হ্যাঁ, ছোটোবেলা থেকে তোর মাকে দেখে এসছিস নাকি? তুই যেরকম বলছিস যে সন্দীপের মায়ের কাছে, মানে ওর মা নাকি সন্দীপের কাছে সুতো, ঠিক আছে? তাহলে তোর দাদাও কি এরকম করতো রে? আজকে বলতে বাধ্য হচ্ছি। তাহলে তোর দাদার সঙ্গেও কি তোর মায়ের সম্পর্কটা এরকম? তুই বলাচ্ছিস, মানে এটা জাস্ট মানে তোর মতো মেন্টালিটি, তোর মতো নোংরা চরিত্রের মেয়েদের যে মেন্টালিটিতে এরকম আসে, মানে আমাদের বলতেও না মানে দ্বিধাবোধ করি আমরা বলতে, কিন্তু তোর মতো মেয়েকে না শায়েস্তা করতে এরকম বলতেই হয়। এরপরে জানিস তো পাবলিকের জুতো তো খাচ্ছি, এরপরে তোর বাবা মা না এসে তোকে জুতোর বাড়ি মারে। তোর দাদা এখন একটা নতুন সংসার করতে নিয়েছে, হ্যাঁ, তার মধ্যে তুই এই সমস্ত নোংরামো শুরু করেছিস। বলতো সেই বউটা কি শিখছে? সেই নতুন বউটা এসে ঘরে কী দেখছে? তার ননদের কেচ্ছা খায়নি কি দেখছে? নোংরা চরিত্রের একটা মেয়ে যে কি, যে নাকি সোশ্যাল মানে প্ল্যাটফর্মে এসে, মানে সোশ্যাল প্ল্যাটফর্ম কি মানে অনলাইনে নোংরামো করে বেরিয়েছে, আবার সেটা নাকি ওই ছেলেটা ইয়েকে বলছে, মানে এই নোংরা মহিলার যে যাকে রেখেছে তাকে নাকি বলছে যে হ্যাঁ আমি ভালোবাসি, ভালোবাসলে নাকি এরকম নোংরামো হয়। কে বলেছে রে ভালোবাসলে এরকম নোংরামো হয়, এরকম মানে এরকম আলোচনা হয়, দেখাতে পারবি? অনেক ভালোবাসার সম্পর্ক আছে দেখেছি, কিন্তু কে অনেকে আছে যারা এরকম নোংরা, এরকম আলোচনা করে না, নোংরা আলোচনা করে না। বিশাল না, তুই বিশাল ভালোবেসেছিস। তো এই যে এই গুটখা ঘরকে বলছি, তুই এতটাই ভালোবেসেছিস যে তোর জীবনে এটাকে নিয়ে তিন নম্বর নারী, বল তিন নম্বর নারী,
একটা বউ আগে একটা প্রেম করেছিস, সেটাকে সেটার কাছ থেকে টাকা খুব করিয়ে খিচে তাকে ছেড়ে দিয়েছিস, তারপরে দ্বিতীয়টাকে এনেছিস, তাকে বিয়ে করে ছ মাসের মধ্যে ছেড়ে দিয়েছিস, এখন আবার এইটাকে নিয়ে এসেছিস। এত তোর ভালোবাসা, এত তোর ভালোবাসা, এত মানে নিজেকে না কী ভাবিস রে? তোর আবার শিক্ষার কথা বলছিস, তোর আবার ফ্যামিলির শিক্ষা কথা বলছিস, কোন মুখে বলিস রে এই গুটকাখোর? তোকে গুটকাখোর বলবে না তো কী বলবে? তোর মুখটা একবার আয়নায় দেখেছিস? তোর মুখটা একবার আয়নায় দেখেছিস? ছোটো লোক কোথাকার, যেরকম মানে ইয়েকে, আর এই যে এই মেয়েটা, এই নোংরা চরিত্রের মেয়েটা, এই মেয়েটা কতটা নোংরা, মানে এ সমস্ত, তোমরা ভাবো বন্ধুরা, এ সমস্ত মা এবং ছেলের সম্পর্ককে কীরকম নোংরা করে, কীরকম নোংরা করে। আর এর কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্স দেখছি বলছে যে সন্দীপের মা আর বাবার খাট আলাদা। এখনকার দিনে, এখনকার কি, আমি নিজের চোখে দেখা, আমার নিজের বাবা মা এক খাটে শোয় না, এক খাটে শোয় না। কেননা একটা মানুষের না ইয়ে থাকে, বিচার বুদ্ধি থাকে যে হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, এবার আমরা একসাথে থাকবো না, একসাথে থাকবো না। তাই বলে কি তাদের মধ্যে ভালোবাসা নেই? তাদের মধ্যে ভালোবাসা নেই? তোমরাই বলো, তোমরা তো দেবশেষ টুকিটাকি চ্যানেলে গিয়ে দেখেছো আমার মাকে নিয়ে আমার বাবা কতটা ইয়ে। আমার বাবা মাও কিন্তু প্রেম করে বিয়ে করেছে, আমার মাকে কি ফেলে দিয়েছে? আজকে নিজে একা গিয়ে ভেলোরে গিয়ে ইয়ে মায়ের এত বড় একটা অপারেশন করিয়ে নিয়ে আসলো। ভালোবাসতে গেলে একসাথে শুতেই হবে নাকি? বলতেও না লজ্জা করে নিজের মা, মানে এই নোংরা মেয়েটার এই কথা বলতে গিয়ে নিজের বাবা মাকে জড়াতেও না লজ্জা করে। আমার শ্বশুর শাশুড়ি একসাথে শোয় না, আমার শ্বশুর আর আমার যে ভাসুরের যে ছেলে দীপ, সে এক, আমার শ্বশুর আর দীপ একসঙ্গে শোয় আর মা আলাদা শোয়। তাই বলে কি আমার শ্বশুরের সঙ্গে শাশুড়ির কোনো মিল নেই? কোনো মিল নেই, কোনো ভালোবাসা নেই? ছি, মানে এই মেয়েটা কীরকম, কতটা নোংরা ভাবো, কতটা নোংরা মস্তিষ্ক সম্পন্ন একটা মেয়ে মানুষ ভাবো, মানে যে কিনা মানে মা ছেলের সম্পর্কটাকে কালিমা লিপ্ত করতেও কিন্তু ছাড়ে না। আর ওই যে রেকর্ড দেখাচ্ছে, এরকম না গ্রামে অন্তত পয়সা দিয়ে বা ভায়া করে এরকম কিন্তু অনেকে এরকম আছে। আর পাড়ার যে প্রত্যেকটা প্রতিবেশী যে সমান হবে তা না। এতই যখন সতী তাহলে পঞ্চায়েত বসেছিল কেন? তাহলে তোর মা গিয়ে সালিশি সভা করেছিল কেন? উত্তর আছে তোর কাছে ছোট লোক কোথাকার? তোর মানে কি বলবো, ঠাটিয়ে দুটো গাল করে দিতে হয়। নিজেদের ঘরে এসি লাগিয়েছিস, ভালো তো ইনকাম ছিল, তাহলে শ্বশুর শাশুড়ির ঘরে একটা এসি লাগিয়ে দিতে পারতিস? কি গরমটাই না বন্ধুরা বলে এই বছর পড়েছে। সেখানে যদি মা তার সন্তানের কাছে শোয়, সেখানে কি খুব বড় ইয়ে হয়ে যেত? আর যার ঘরে এইরকম একটা নোংরা চরিত্রের বৌমা আছে, আমি তো বলবো যে এই নোংরা চরিত্রের বৌমাকে পাহারা দেওয়ার জন্য তার শাশুড়ি ছিল, পাহারা দেওয়ার জন্য শাশুড়ি ছিল। আরে ঠিক আছে মানছি, ওর শাশুড়ি পরকিয়া করে, তাই বলে কি তার সন্তান স্বামীকে ছেড়ে সে চলে গেছে? সে রীতিমতো সকাল থেকে উঠে, আমরা বরাবর দেখেছি সে রীতিমতো সকাল থেকে উঠে খাটাখাটনি করে, এটা আমরা দেখেছি। কিনার গায়ের মানে ওর গায়ের উপর দিয়ে একটা আঁচ লাগতে দিত না, সবসময় ওর শাশুড়িকে দেখেছি কাজ করতে। কখনো মানুষটাকে আমি বসে থাকতে দেখিনি, যেটুকুনি ভিডিওর মধ্যে ওরা দেখিয়েছে। তাহলে তোমরা বলো, সেই মানুষটা যদি একটুখানি কাজের ফাঁকে যদি একটু এসির হাওয়াতে গিয়ে বসে বা শোয় রাত্রির বেলা, তাহলে কি খুব অন্যায় হয়ে যায় বা ছেলের কাছে শোয়? মানে কতটা নোংরা। এরপরে কি বলতো, তোর সমস্ত না মায়েরা গিয়ে পিটিয়ে আসবে জানিস তো? নিজে তো সন্তান একটা হয়েছে, জন্ম দিয়েছিস, তাকে তো মানে মায়ের কোনো কর্তব্য পালন করিস না। একটা সন্তানকে ছোটো থেকে বড় করতে কতটা এফর্ট লাগে সেটা তো জানিস না। একটা নারী ছেড়ে ধনকে ছেড়ে এই ক মাসের না কদিনের, এক একবার এক এক রকম বলছিস না, ক বছরের, তোর কথার কোনো মিল নেই, তোদের কথার কোনো মিল নেই, ঠিক আছে? তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিস ওই রকম ফুটফুটে একটা সন্তানকে ছেড়ে দিয়ে, যে নাকি তোর নারী ছেড়া ধন। ভাবতাম যদি হ্যাঁ সৎ মা তাই তুই এরকম করেছিস, নিজের মা যে এরকম করতে পারে, নিজের সন্তানকে ফেলে দিয়ে একটা এরকম গুটকাখোরের সঙ্গে চলে আসতে পারে, সত্যি তোকে না দেখলে শিক্ষা পাওয়া যেত না। এর থেকে যদি একটুখানি পড়াশোনা করতিস না, আমার মনে হতো এই তাহলে কিছুটা শিক্ষা অন্তত পেতে পারতিস, কিছুটা শিক্ষা পেতে পারতিস। কী হচ্ছে বলতো, তোর জন্য তোর মা বাবা, তোর এরপরে তোর দাদা বৌদি, তোর শ্বশুর শাশুড়ি আর তোর হাজব্যান্ডকে তুই কালিমা লিপ্ত করছিস তো, এরপরে এই মানুষগুলোকে সবাই টেনে আনবে আর আনছেও, স্বাভাবিক ব্যাপার। এখন তো বোঝা যাচ্ছে যে এই মা কেন এই মেয়েকে সাপোর্ট করেছে, এই যে তপন না কি নামছে উঠে এসছে, কেননা তোর বাবা তো সারাদিন থাকতো না, ঠিক আছে? সে কি গুল খেলিয়েছে আর তুই সেটা দেখে বড় হয়েছিস, যার জন্য তোকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল যাতে তুইও সেটা না করতে পারিস। কিন্তু ওই যে বলে না রক্ত বলে কথা, তুই তো ওই রক্তের মানে ওই মায়ের মতো চরিত্র পেয়েছিস, ওই জন্য কি বলতো চলে গেছিস। কিন্তু দেখ, তোর মা কিন্তু তোর বাবা আর তোর দাদাকে ছেড়ে কিন্তু কোথাও যায়নি,
কিন্তু তুই যেটা করেছিস খুবই অতীব নিন্দনীয় কাজ করেছিস। আর ওই গুটখা খোরটা নিজেকে খুব বাহবা দিচ্ছে বল, উফ বিশাল 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 সে কাজ করেছে ভালোবেসে, ভালোবেসে নাকি সেক্সুয়াল আলোচনা হয়। সত্যি এই গুটখা খোরই ভালোবেসেছে, আর পৃথিবীতে কেউ ভালোবাসেনি, কেউ ভালোবাসেনি, বুঝেছিস তো, কেউ ভালোবাসেনি। যে একটা বিবাহিত মহিলার সঙ্গে কথা বলছে সেখানে এই রকম আলোচনা বলতেও মুখে দ্বিধা হয়। বললাম তো তোর যে অবস্থা কী হবে, কী হবে রে তোর অবস্থা, তুই নিজেও কল্পনা করতে পারছিস না ওই যে তোর অবস্থা কী হতে চলেছে, কী হতে চলেছে তোদের তোর অবস্থা। তুই ওই তুই ঠিক যায় তোকে ঠিক ওই জায়গা মতো দিয়ে আসবে, তুই দেখিস। আমার মনে হয় না যদি এটা নাটক না হয়ে থাকে, কারণ এখনও অনেকে বলছে এটা নাটক, আমার মনে হয় না যে এতটা কালিমালিপ্ত, মানে এই যে তুই যে সন্দীপের মায়ের গায়ে যে এতটা কালি ছেটাচ্ছিস, এত কিছু হওয়ার পরে সন্দীপ তোকে মেনে নেবে, সন্দীপ তোকে মেনে নেবে, আমার সেটা মনে হয় না, আমার সেটা মনে হয় না। কারণ এই রকম নষ্ট চরিত্রের মেয়েকে রাখার চেয়ে না রাখা ভালো, না রাখা ভালো। আর তোকে ঠিক জায়গা মতো দিয়ে আসা উচিত, তোর শরীরের এত কুটকুটানি, তোর শরীরের এত কুটকুটানি, তুই জায়গা মতো গেলে কি বলতো তোর ঘন্টায় ঘন্টায় কুটকুটানিও মিটবে, তার সঙ্গে মানি অর্জন করতে পারবে, দুটোই হবে একসঙ্গে, বুঝেছিস। আর তোকে ঠিক সেই ব্যবস্থাই করে দেবে, এই গুটখা খোর মিলিয়ে নিস, মিলিয়ে নিস। তোর চোখে মুখের মধ্যে কি মানে একটা অধ্যত্ব যেন কি ভালো কাজ করেছে, তোকে বলবে না মানুষে যে আরো পিটা। আমার ঘরের যদি কেউ হতো না, আমি কি বলবো হাড় ঘর, আমি তো বলছি আমি নিজে সৌমালিদির জায়গায় যদি আমি থাকতাম না, তোকে গিয়ে না হাড় ঘর ভেঙে দিয়ে আসতাম, বিশ্বাস কর হাড় ঘর গিয়ে ভেঙে দিয়ে আসতাম, তাতে যদি জেল হতো হতো হতো। কিন্তু এইরকম নোংরা মেয়েদের সমাজে ঘুরতে দেওয়া যায় না, এই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেওয়া যায় না, কেননা এই তোরা শুধু নোংরা বার্তা ছড়াস, তোরা এক একটা মুখ হয়ে গিয়ে নোংরা নোংরা, তোরা এক একটা ভাইরাল ফেস হয়ে গিয়ে এইরকম নোংরা নোংরা বার্তা ছড়াচ্ছিস ইউটিউবে। তোদের জন্য কিছু যারা খেটে খাচ্ছে তারা কিন্তু মানে যারা খেটে অনেক কষ্ট করে ব্লগিং করছে, হ্যাঁ তারা উঠতে পারছে না তোদের এই নোংরামোর জন্য। বন্ধ কর এইসব, বন্ধ কর, নাহলে না ইউটিউবটাই চলে যায়, কিছু মানুষের পেটে না লাথি পড়ে তোদের মতো এই মহিলাদের জন্য, কিছু মানুষের পেটে না লাথি পড়ে দেখিস। আর ইউটিউবটা কোনো আদালত নয়, কেউ বলবো তুমি এত কিছু সহ্য করে আছো কী করে বলো তো সন্দীপ, এত কিছু সহ্য করে আছো কী করে বলো তো, আমি তো বুঝতে পারছি না তুমি কেন আইনের দ্বারস্থ হচ্ছ না বলো তো, কেন হচ্ছ না, এই মেয়েটাকে কেন প্রশ্রয় দিচ্ছ, এই ছেলেটাকে কেন প্রশ্রয় দিচ্ছ, আমি বুঝতে পারছি না তুমিও কী চাইছো, আমি বলতে বাধ্য হচ্ছি। এটা কি মানে প্ল্যান করছো, এইরকম যদি এটার কোনো নাটক বা প্ল্যানিং হয়ে থাকে, এইরকম নোংরা প্ল্যান করো না, এইরকম নোংরা প্ল্যান করো না যেখানে নাকি সমাজকে নোংরা বার্তা দেওয়া হয়। একটা স্টেপ নাও, একটা স্টেপ নাও, এই মেয়ে এই নোংরা মেয়েটার বিরুদ্ধে একটা স্টেপ নাও, নাহলে এ প্রচুর বাড়বে, প্রচুর বাড়বে। যদি তোমার দোষ না থাকে, যদি তোমার কোনো দোষ না থাকে, কী হচ্ছে এগুলো ইউটিউবে, কী হচ্ছে, ফোন খুলতেই পারছি না, কন্ট্রোভার্সি তো সত্যি করতে ইচ্ছে করে না। তোমাদের এই সমস্ত নোংরামোর জন্য জানো তো আমার ডেইলি ব্লগিং চ্যানেল ছিল, বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কী করব, সারাদিন ধরে ভিডিও করবো উঠবে কেন না, তো এই মানে সোমালিদের একটা নাম ছিল, সেখানে খুব কম সময়ে তোমার বউ ফেমাস হয়ে গেছে, ফেমাস হয়ে গিয়ে নিজেকে বিশাল কিছু মনে করছে, ঠিক আছে। তো সেখানে যারা কষ্ট করে আজকে ডেইলি ব্লগিং করে উঠতে চাইছে তাদের কতটা কষ্ট হচ্ছে তোমাদের এই সমস্ত কেচ্ছে খায়নি দেখতে গিয়ে, কেচ্ছে খায়নি দেখতে গিয়ে, কেননা কোনো ভিউয়ার্স আসছে না, সারাদিন ডেইলি ব্লগ করে সেটাকে এডিটিং করে রাতভর জেগে যখন ছাড়া হয় সেখানে কত আসে, 100, 200, 300 ঘুরতে 500, তার বেশি আসে, তার বেশি আসে না। কেন জানো, ইউটিউবটা অতীব নোংরা হয়ে গেছে, অতীব নোংরা হয়ে গেছে। তোমরা কেন স্টেপ নিচ্ছ না আমি বুঝতে পারছি না। সন্দীপকে খুব হাত জোর করে রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো, যেখানে নাকি তোমার মায়ের সঙ্গে তোমার একটা নোংরা সম্পর্ক কথা এই তোমার এই ওয়াইফ এই নোংরা ওয়াইফ বলেছে, সেখানে তুমি একটা স্টেপ নাও। কেন এ বুঝবে না একটা সন্তানের সঙ্গে, একটা মায়ের সঙ্গে তার সন্তানের সম্পর্ক কি, এ বুঝবে না, বুঝেছো তো, এ বুঝবে না। আর নয়তো এ দেখেছে, এ নয়তো দেখেছে এর ঘরে এর মা আর দাদা এরকম করে, ওই জন্য এ ভালো বোঝে, ওই জন্য এ দেখেছে বলেই এ ভালো এইসব তো তুলে আনছে। আর এর বাবাকে বলবো, আমি জানি না আদৌ উনি পুলিশে চাকরি করেন নাকি, আমি যতদূর খবর পেয়েছি উনি পুলিশে চাকরি করেন না, উনি যে মানে ওই বসিরাতে একটা ফোর্স আছে, ওই ফোর্সের যে বড় বাবু তার গাড়ি উনি চালান, এই এই নোংরা মেয়েটার বাবা চালান আমি যতদূর জানি।
তো তিনি এইরকম মেয়েদের মতো এরকম কুটকুট মানে এইরকম করে বেড়ান, সত্যি ভাব মানে ভাবতেই অবাক লাগে। আর যেখানে নিজের ঘরে একটা এইরকম নোংরা একটা মেয়েকে জন্ম দিয়েছে এই লোকটা, কেন এরা স্টেপ নিচ্ছে না আমি বুঝতে পারছি না, কেন স্টেপ নিচ্ছে না, মানে কতটা মানে নোংরা ভাবো আজকে মা ছেলের সম্পর্ক, নিজের নোংরামোটাকে ঢাকার জন্য, নিজের নোংরামোটাকে ঢাকার জন্য এই মেয়েটা আজকে ওর মা ছেলের সম্পর্কটাকে কালিমালিপ্ত করছে, কালিমালিপ্ত করছে। কি বলবো বলো তো, কি বলবো মানে এদেরকে নিয়ে না যত বলবো না তত না মাথা খেঁচে যাবে, মানে নিজের রাতের ঘুম উড়ে যাবে, রাগ হবে ভেতরে ভেতরে এইসব এদের জন্য। বন্ধ করো, বন্ধ করো, জায়গা মতো যাও, আইন আদালত বলেও কিছু একটা বস্তু আছে সেখানে যাও, সেখানে গিয়ে সমস্ত কিছু করো, আর এখানে এই সমস্ত করো না, এই সমস্ত করো না, সত্যি আর পারা যাচ্ছে না। এই সমস্ত না নোংরাম কথাবার্তা শুনলে না সত্যি আমরা মানে যারা ছেলের মা তারা সত্যি লজ্জিত বোধ করি, লজ্জিত বোধ করি, কারণ এ নিজে নোংরা যেরকম এ পরকেও দেখে নোংরা, এ চোখের সামনে এ নিজে নোংরামো করছে সেগুলো আর চোখে পড়ছে না, ঠিক আছে। ওই যে বললাম তোমার ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল, ওই সমস্ত সোশ্যাল মানে হোয়াটসঅ্যাপে এরকম নোংরামো করেছে, অঙ্গ বিকশিত করে দেখিয়েছে, সেগুলো দেখেও তোমার চুপ থেকে ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল, ফুল চন্দন দিয়ে পুজো করে ওকে আরতি করে দুধে হালতে পা দিয়ে আবার ঘরে গৃহপ্রবেশ করানো উচিত ছিল ওকে, ও সেটাই ভেবেছিল। একটা অধ্যত্ত, অতীব অধ্যত্ত, অসভ্য ইতর নোংরা মেছেলে এ। আমি জানি না বন্ধুরা ভিডিওটা মানে কয়টুকু হলো, মানে কি বলবো, একে কিছু বলার নেই। তো চলো আমি শুধু একটা কথাই বলবো, ইউটিউবটা এই সমস্ত কিছু মানুষের জন্য, মানে এদের এত শরীরের কুটকুটানি বলতে পারো, মানে এই সমস্ত নোংরামোকে এরা সোশ্যাল মিডিয়ায় এসে মানে এই ইউটিউবটার পরিবেশটাকে এরা নষ্ট করছে, আর এর থেকে ফেসবুক, ফেসবুক মানে সর্বত্র এরা বিরাজমান, সর্বত্র এরা বিরাজমান। এখনও এই নোংরা মহিলাটাকে অনেকে সাপোর্ট করছে, অনেকে সাপোর্ট করছে, কেন জানো, কারণ একে খুবই ভালোবাসে, কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ বিশ্বাস করতে পারছে না যে এই মেয়েটা এইরকম করতে পারে, কিন্তু শেষ পরিণতি যখন এরা দেখবে না তখন এরা নিজেরাও অবাক হয়ে যাবে, এরা নিজেরাও অবাক হয়ে যাবে যে যারা চোখ বন্ধ করে এই মেয়েটাকে তোমরা বিশ্বাস করছো তারাও কিন্তু পরে ঠকবে, মিলিয়ে নিও, মিলিয়ে নিও, তারাও ঠকবে। তো একটাই কথা বলবো, সন্দীপ আবারও বলছি আইন আদালত করো, কেননা সত্যি এই নোংরা মেয়েটা মানে তোমার যে ওয়াইফ নিজের নোংরামো কেচ্ছা খাইনি ঢাকার জন্য তোমার মায়ের সঙ্গে, আমি জানিও না, কেননা দেখো তোমাদের তো ভেতরে আমরা ঢুকতে পারবো না, মানে অন্তত আমি ঢুকতে পারবো না যে ভেতরে তোমার মায়ের কোনো রিলেশনশিপ আছে কি না, যেটুকুনি আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুনতে পাচ্ছি। তো যাই হোক না কেন, মোট কথা এইটুকুনি বোঝা যায় তোমার মায়ের সঙ্গে মানে তোমার মা এবং একটা ছেলে এবং মায়ের সঙ্গে সম্পর্ক কখনো নোংরা হতে পারে না, কখনো নোংরা হতে পারে না। এইরকম সমাজের কিছু এইরকম নোংরা মেয়ে ছেলে থাকে যারা নাকি এইরকম মা ছেলের সম্পর্ককে নোংরামো মানে নোংরাটাই এরা দেখতে পায়, কারণ এরা নিজেরা নোংরা এই জন্য জগৎটাকেও নোংরা দেখে, মা ছেলের সম্পর্কটাকেও এরা নোংরা দেখে বলতে বাধ্য হচ্ছি। ও নিজেও একটা সন্তানের মা, আজকে বলো তো, আজকে যদি ওর সন্তান আজকে কিছু নয় বুঝছে না, কৃষাণও আজকে কিছু বুঝছে না, যখন বড় হবে, যখন বড় হয়ে স্কুল কলেজে যাবে, যখন বলবে যে ওর মা এইরকম করেছে, বা ও যখন ওর মাকে আরও বেশি এর থেকেও বেশি অপবাদ দেবে, ওর তখন কোথায় লাগবে, ওকে একবার ভাবছে না, ওর এখন রূপ আছে, যৌবন আছে, টাকা আছে, ওজন ভাবছে, সব কিছুকে ও নিজের হাতে মুঠোয় করে ফেলতে পারবে। আর ওকে না বোকা বলো না, ও একদমই বোকা না, ও খুবই নোংরা চরিত্রের মেয়ে, এখন তো বোঝা যাচ্ছে যে কেন ওকে তাড়াহুড়ো করে তোমার ঘরে গুছিয়ে দেওয়া হয়েছিল, এখন তো বুঝতে পারছো তো কেন গুছিয়ে দেওয়া হচ্ছিলো। ওই জন্য যতই বলে না যে অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ তোমরা যাই করো না কেন, একটু দেখে ভেবে চিনতে আশেপাশ থেকে সমস্ত কিছু খবর টবর নিয়ে বিয়ে করো, শুধু রূপ দেখে পয় অর্থ দেখেই তাকে বিয়ে করো না। এই জন্য বলে পারিবারিক শিক্ষা এবং পারিবারিক কালচারটা কিন্তু খুব ম্যাটার করে, জানো তো, খুব ম্যাটার করে। আজকে তিনার মায়ের নামে যে কথাটা উঠে আসছে, যদিও আমি জানি না এই সত্যটা কতদূর, কিন্তু সবাই যখন বলছে নিশ্চয়ই এর পেছনে কিছু সত্যটা আছে, তো তোমাদের আগে জানা উচিত ছিল, আগে জানা উচিত ছিল, রূপ দেখে তোমরা গলে গেছিলে, রূপ ছিল তাই গলে গেছিলে।
একটা বিবাহ, বিয়ে মানেই কিন্তু দুটো নারী পুরুষের সঙ্গে মিলন না, দুটো পরিবারের মিলন হয়, মেলবন্ধন হয় সেখানে। তো সেখানে তোমাদের খুব যাচাই করে নেওয়া উচিত ছিল। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না। এই মেয়েটা সত্যি খুব নোংরা, অতীব নোংরা, অতীব নোংরা, অতীব নোংরা, যে নাকি একটা মায়ের সঙ্গে ছেলেকেও শুয়ে দিতে পারে, ছেলের সঙ্গে মাকেও শুয়ে দিতে পারে। কারণ এই নিজে নোংরা, জগৎটাকেও নোংরা দেখে। নাহলে কোনো মা, তুমি ভাবো, কোনো মা তার নারী ছেলা ধনকে এক মাস ছেলে রেখে পরপুরুষের সঙ্গে সংসার করতে পারে, যার নাকি এখনও ডিভোর্স হয়নি, যার কিনা এখনো আইনত ডিভোর্স হয়নি, সে শাখা সিঁদুর সমস্ত কিছু খুলে সে একটা পরপুরুষের সঙ্গে থাকতে পারে তার নারী ছেলা ধনটাকে ছেড়ে? কোনো মা পারে না। তাহলে এই কতটা নোংরা ভাবতে পারছো? আমি যত মানে যতদূর জানা যায় যে মানে সোনাগাছির বা বেশ্যাপট্টির যে সমস্ত যারা মেয়েরা, তারাও নিজের সন্তানকে নিজের কাজ ছাড়া করে না, যাদের নিজেদের কাজ ছাড়া করে না, সন্তানটাকে আগলে রাখে, তারা মানে যদিও এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত থাকে কিন্তু তারা তাদের সন্তানকে চায় সব থেকে বেস্ট পড়াশোনা করাতে, সব থেকে বেস্ট কিছু করার জন্য। তারা কখনোই চায় না যে তাদের সন্তানরা তাদের কাজ ছাড়া হোক। কিন্তু এই মহিলাটা এমনই একটা নষ্ট চরিত্রের মহিলা দেখতে পাচ্ছি, যে নাকি নিজের ছেলেকে মানে এই কয়েক দিনের বা কয়েক মাসের আর কয়েক না হলে কয়েক বছরের একটা সম্পর্ক, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে জোরালো লাগার জন্য, জোরালো করার জন্য বা থাকার জন্য নিজের নারী ছেলা ধনকেও ফেলে দিতে পারে। সত্যি লজ্জিত এই সমাজ, লজ্জিত এ মানে পৃথিবী, এই সমস্ত মহিলাদের জন্য, লজ্জিত সমস্ত ছেলের মায়েরা এই সমস্ত নোংরা মহিলার জন্য। সত্যি লজ্জিত যে এইরকম সমস্ত কিছু মেয়েরাও রয়েছে যারা নাকি মায়ের সঙ্গে ছেলেকেও শুয়ে দিতে ছাড়ে না। সত্যি লজ্জিত এই সমাজ। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আমি জানি না কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম, নিজের যেটুকুনি ভেতরকার কথা সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা।